কেদারনাথ ভারতের সব থেকে জনপ্রিয় তীর্থস্থানের মধ্যে একটা, আর মহাদেবের 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা। দুনিয়ার কোণে কোণে থেকে মানুষ এখানে আসে, অনেক কষ্ট করে, ট্রেক করে, মাইলের পর মাইল হেঁটে বাবার জাস্ট একবার দর্শন পাওয়ার জন্য। আর আমাদের জার্নিটাও অতটা ইজি ছিল না। চলো তোমাদের দেখাই। তো আমাদের জার্নি স্টার্ট হচ্ছে হাওড়া থেকে। হাওড়া থেকে আমাদের ডিরেক্টলি হরিদ্বারের ট্রেন, আর ট্রেন লেট হয়ে গেছে 2 ঘন্টা। তো আমাদের ওয়েট করার জন্য বেস্ট প্লেস এখন হাওড়া ভিআইপি লজ, 15 টাকা পার ঘন্টা। ট্রেন অলরেডি 23 ঘন্টা লেট ছিল, আর আজকে 5টা ছাড়ার কথা ছিল, কিন্তু স্টিল তারপরেও 2.5 ঘন্টা লেট। 7:30 বাজে, তাও ট্রেন ঢোকেনি, এখন 7:40 ট্রেন ঢুকছে। এটা হচ্ছে দুন এক্সপ্রেস, ভুল করেও এই ট্রেনের টিকিট কাটবেন না, তাহলে আমাদের মতন ভালো হবে। আমাদের ডিনার হচ্ছে এখন লাড্ডু, আলু তরকারি। একদম মাথা খারাপ করার মতন একটা কাণ্ড হচ্ছে আমাদের সামনে। কালকে 5টায় ট্রেনটা ছিল, বিকেল 5টায়, সেটা লেট করলো, করে 8টায় বেরোলো। আর এখন আসানসোল থেকে অলরেডি ডাইভার্টেড হয়ে গেছিলো ট্রেনটা। এবার অযোধ্যা যাবে কখন জানি না। এই ট্রেনটা কালকে ভোর 4টের সময় পৌঁছানোর কথা, সে 4টের জায়গায় এখন সবাই বলছে, মানে যারা এখানে ট্রেনে আছে তারা বলছে যে এই ট্রেনটা হয়তো বিকেল 5টা বা দুপুর 2টো এরকম হতে পারে। তো আমাদের ভাগ্য খারাপ, লাইন এখন ডাইভার্সন হয়ে গেছে, বাট স্টিল দুনে টিকিট কাটবেন না, লাইফ ফেল হয়ে যাবে। তো ফাইনালি 2 দিন জার্নি করার পর এখন আমরা পৌঁছালাম হরিদ্বার স্টেশন। ফাইনালি হরিদ্বার। অসভ্য ট্রেন না, এটা ভালো অ্যাকচুয়ালি, ডাইভার্সন হয়ে গেছিলো যার জন্য এই প্রবলেমটা হলো। আমরা তো ঝুলেছি, না হলে তো এই প্রবলেমটা হয় না। তো আমাদের এখন ওই পারে যেতে হবে, রাস্তার ওই পারে, মানে রেললাইনের ওপারে যেতে হবে আমাদের। চলো চলো চলো। আমাদের গাড়ি এখন চলে এসেছে, আমরা এখন জাস্ট উঠবো, উঠে যাব। চলো চলো। ভোর 4:30 ট্রেন ঢুকেছিল বিকেল 4:30 সময়, প্রায় 13 ঘন্টা লেট। আর আমাদেরও একটু তাড়া ছিল, কারণ আমাদের ইচ্ছা ছিল যে সোমবারে আমরা বাবার মাথায় জল ঢালব। তো আমাদের লেট হলেও হরিদ্বারে সেদিনকে থাকা হতো না, তাই আমরা ট্রেনে বসে ডিসাইড করি যে আমাদের গাড়ি বুক করতে হবে, আর আমরা বুক করে ফেলি। আর হরিদ্বারে নেবে আমরা চেপে পড়ি গাড়িতে। আজকে আমরা সোজা যাবো সোনপার্ক। সোনপার্কে গিয়ে আমরা চেঞ্জ করব, করে একদম স্টিল আমরা হাঁটা স্টার্ট করে দেবো পুরো কেদারনাথের জন্য। আমরা সানডে বিকেলবেলায় পৌঁছাবো কেদারনাথ, সানডে আমরা থাকবো কেদারনাথে, আর মানডে সকালবেলায় আমরা পৌঁছে দেবো। দ্যাটস আ প্ল্যান। তোমরা যদি বাসে আসো তাহলে 800 থেকে 1000 টাকা পড়বে, একদম মর্নিংয়ে 6টার সময় বাস হরিদ্বার থেকে। আর আমাদের মতো যদি মুশকিলে পড়ে যাও তাহলে আমি স্ক্রিনের নিচে নাম্বার দিয়ে দিচ্ছি, তুমি কল করে চলে আসবে। ড্রাইভার খুব ভালো, আর খুব ভালোভাবে তুমি পৌঁছে যাবে তোমার স্টেশনে।
ক্রস। আর দুদিন ট্রেনে জার্নি করার পর মানে বোঝাতে পারবো না যে এটা কেমন টাইপের একটা অনুভূতি। জাস্ট হরে হরে মহাদেব। চলো গাড়িতে আমরা উঠেছিলাম 4:40 আর এখন 5:40 হতে যায়। আমরা ঋষিকেশ প্রায় ঢুকে গেছি, মানে মোটামুটি 1 ঘন্টা লাগলো। রাস্তা কিন্তু সেরকম ভিড় নয়, মানে পাকাই রাস্তা, প্রায় অন্ধকার হয়ে এসেছে। তো চলো, আমরা এখন প্রায় ঋষিকেশে চলে এসেছি। আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ বেশ পাহাড়ি এলাকা শুরু হয়ে গেছে, আর একটু ক্রাউডেড জায়গা। ডান দিকে তোমার লক্ষ্মণ ঝুলা আছে, বাট আমরা ওদিকে যাবো না, কারণ আমাদের অনেকটাই লেট হয়ে যাবে না হলে। আর বাঁদিকে যে রাস্তাটা যাচ্ছে সেটা দেরাদুনের দিকে চলে যাচ্ছে, তোমাদের দেখাচ্ছি। তারও এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে দেরাদুন, আর আমরা এখন সোজা বাইপাস দিয়ে যাব সোনপ্রাগের দিকে। আর ঋষিকেশে থাকার জন্য তোমরা অনেক ভালো ভালো অপশানস পাবে, এখানে অনেক ভালো ভালো হোটেলস আছে, গেস্ট হাউস রয়েছে, আর এখানে সব খাবারই কিন্তু ভেজ। তো এখানে কিন্তু তোমরা নন ভেজের একদম আশা করো না। সোজা বাঁদিকের রাস্তাটা চলে যাচ্ছে গঙ্গোত্রী আর যমুনোত্রীর জন্য, আর আমাদের ডেস্টিনেশন কেদারনাথ। তো আমাদের এখান থেকে বাঁদিকে না গিয়ে ডান দিকে ঘুরে যেতে হবে। অনেকক্ষণ আমরা ট্রাভেল করছিলাম, বাট খিদেও পেয়ে গেছিল, তাই আমরা এক জায়গায় দাঁড়াই ঋষিকেশে খাওয়ার জন্য। ফাইনালি আমাদের খাবার চলে এসছে, মোমো আর ম্যাগিটা রেডি হচ্ছে। চলো ম্যাডাম খাও। আর আমরা এখন আছি ঋষিকেশে, এখান থেকে খেয়ে দে চট জলদি বেরোবো। নিচে নদীটা দেখতে পাচ্ছ তোমরা, আর এখান থেকে সোজা চলে গেলেই লক্ষ্মণ ঝুলা। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে আর আমরা এখন খাবো। মোমো খাওয়া হয়ে গেছে, এবার গরম গরম ম্যাগি চলে এসছে আমাদের জন্য, এবার আমরা ম্যাগি খাবো। একদম অন্ধকার হয়ে এসছে, এই ভিডিওটা অতটাও ক্লিয়ার মানে তোমরা দেখতে পারবে না, বাট স্টিল ম্যাগিটা তো দেখতে পাচ্ছ। ইয়াম। আলকনন্দা ভাগীরথী, আর এটা যেটা উৎপত্তি হচ্ছে এটা গঙ্গা। তো আমরা এখন আছি দেবপ্রয়াগে, আর অনেকটাই রাত হয়ে গেছে, তাই তোমাদের ক্লিয়ারলি দেখাতে পারছি না, বাট নেক্সট টাইম মানে নেক্সট দিন যখন এখান থেকে ফিরবো অবশ্যই দেখাবো তোমাদের এই জায়গাটা। রাত 9টা বাজে, আমরা এখন দেবপ্রয়াগ ক্রস করলাম। এখান থেকে আরও 4 ঘন্টা লাগবে, মোটামুটি 12টা বাজবে হয়তো। আর রাস্তার ওই গুপ্তকাশীর ওখানে একটুখানি প্রবলেম আছে, কারণ ওয়ান ওয়ে, দাদা বললো যে ওয়ান ওয়ে টাইপ আছে, বাট স্টিল পৌঁছে যাবো সোনপ্রাগ। তো দেখি কখন পৌঁছাই, মোস্ট প্রবলি 12টা থেকে 12:30 মধ্যে পৌঁছে যাবো, যাই বলে। শাহরুখ খানের মুভির একটা ফেমাস ডায়লগ, কিসি চিজ কো আগর তুম শিদ্ধত সে চাহো তো তুমসে উসে মিলানে কে লিয়ে পুরী কা আয়নাত লাগ জাতি হ্যায়। আর আমরা ঠিক করেই নিছি যে আমরা সোমবারেই বাবার মাথায় জল ঢালবো, তার জন্য আজকে আমাদের রাতে পৌঁছাতেই হবে, তো কোনো বাধাই আমাদের আটকাতে পারবে না। আমরা মোটামুটি 2:30 থেকে 3টার মধ্যে পৌঁছে গেছিলাম ওখানে। তারপর ওখানে একটা ছোট্ট রুম নিয়ে ইনস্ট্যান্ট আমরা চেঞ্জ করি, দেন আবার ট্রেকের জন্য বেরিয়ে যাই। তো আরও অনেক গল্প আছে, তার জন্য স্টে টিউন্ড।